জাতীয়তাবাদী দল কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ ঢাকা তিন সংসদীয় আসনে উদ্যোগে আয়োজিত আজকে বিচার ও আজকের সভার সভাপতি উপজেলা কমিটির সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট দীপন রায় চৌধুরী মঞ্চে উনিষ্ঠ আমরা সম্মানিত সহকর্মী জাতীয় নেতৃবৃন্দ জেলার নেতৃবৃন্দ থানার বিভিন্ন অংশ থেকে নেতৃবৃন্দ আমরা যে দিনটির জন্য অপেক্ষা করছিলাম ঝড় বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ প্রশাসনের হুমকি ধমকি প্রতিপক্ষা করে যার জন্য অপেক্ষা করছি তিনি ইতিমধ্যে আগামী দিন গণতন্ত্রে একটি রাষ্ট্র উপহার দেওয়ার জন্য সদূর প্রবাস এগোচ্ছেন দিবারাত্রি পরিশ্রম করছেন দলকে সংগঠিত করছেন এবং বিভিন্ন বাংলাদেশের পুনরুদ্ধারের যে আন্দোলন করছেন সেই আন্দোলন সমগ্র মানুষ আশ্বাসী তাই আজকে কেরানীগঞ্জের বাসীর পক্ষ থেকে আমাদের এই প্রিয় নেতা জনাব তারেক রহমান রাষ্ট্রকে প্রাণভেড়া অভিনন্দন এবং আমাদেরকে উজ্জীবিত করেছে আমাদের অনুপ্রাণিত করেছে আমাদের চলার পথে সাহস জুগিয়েছে আপনার আহ্বানের টেক বাংলা টেক দেশ বাংলাদেশ অবশ্যই ফেরত আসবে বাংলাদেশ সব সরকার কর্মী হাজার হাজার নেতা কর্মী আজকে এই ঘণ্টাব্যাপী এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে তারা কেউ এখান থেকে যায়নি সেই কারণে আপনি আশ্রয় রাখতে পারেন বাংলাদেশের নেতা কর্মী দেশপ্রেমী জাতীয়তাবাদী শক্তি অত্যন্ত প্রতিশ্রুতিশীল এবং প্রতিজ্ঞাবদ্ধ তারা বিশ্বাস করে যে স্বাধীনতার ঘোষণা জিয়া রহমান ডাক দিয়েছিল যার ডাকে দেশের মানুষ যুদ্ধ করেছিল আবার এক সময় এই জিয়া রহমান সিপাহী জনতা বিপ্লবের মধ্য দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা এবং বটমলেট বাস্কেট থেকে আজকে জনগণকে যখন রাষ্ট্রীয় দায়িত্ব আনেন তিনি তেমনি রাষ্ট্র গঠন করার সুযোগ করেন বহুদলীয় গণতন্ত্র এবং প্রত্যেকটা স্তরে বিচারপতিদের স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা হাজার হাজার মাইল ঘুরে কৃষক শ্রমিকদেরকে উৎসাহিত করেছে উৎপাদন দ্বিগুণ করার জন্য ফলাফল সেই বছরে বাংলাদেশ বিদেশে চাল রপ্তানি করেছে তার যে নির্মম হত্যাকাণ্ড এটা মানুষের থেকে বেশি শক্তিকে প্রতিবাদের ঝড় দিয়েছিল যে রাজনৈতিক শূন্যতা দিয়ে করে বাংলাদেশকে শোষণ করতে চেয়েছিল শাসন করতে চেয়েছিল তাদের মুখে ছাই দিয়েছে ঘর থেকে বেড়ে এসেছিলেন সেদিন বেশ কিছু ব্যাপন ফালে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মায়ের উৎসব একই ঐতিহ্য অতি সংগ্রামের একই যোগ মশাল হাতে মাইলের পর মাইল কর্মীদের নিয়ে মিছিল করে স্বৈরাচারের কবল থেকে গণতন্ত্র উদ্ধার করেছে ওয়ান ইউনিয়নের চক্রান্তের মত নিয়ে জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তির নেতৃত্ব শূন্য করা যে চক্রান্ত তার ধারাবাহিকতায় আমাদের দেশের সকলের প্রিয় নেত্রী মাদারব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া বন্ধু এবং জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তির পথ চলার সকল পথ নেতৃত্ব রুদ্ধ করার জন্যই সেই চক্রান্ত দেশি বিদেশি চক্রান্তের ফসল আজকে আপনি ভিন দেশের মানবতার জীবনযাপন এই ভিন দেশের মানবতার জীবনযাপন নিয়েও আজকে বাংলাদেশের মানুষের সামনে আছে
আপনি দূরে নাই, সকলের মানুষের মনে আছেন, সকলের আন্দোলনের উত্তেজনায় আছেন, তাদের চেতনায় আছেন, এবং তারা অপেক্ষা করে কখন কোন সাক্ষী দিবেন। সেই কারণে যখন আপনি যে কথা বলেছেন তার সাথে সাথে চুয়ান্ন হাজার মহাত্মা গান্ধী ভাবে প্রতিধ্বনি হয়েছে। বিশ্বাস রাখি যে জিয়া দেশের স্বাধীনতা এনেছেন, যেই খালেদা জিয়া বৌদ্ধীয় গণতন্ত্র সংসদীয় পদ্ধতি এনেছেন, তার যোগ্য উত্তরসূরি আপনি। আপনি পারেন দেশপ্রেমী জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব যে কোনো দেশের হামলা থেকে মোকাবেলা করে উদ্ধার করছে। আমাদের ইচ্ছা অনেক ছিল, কাল বৈশাখীর ঝড়ে আক্রান্ত, কিন্তু আমি আক্রান্ত নই, আমরা আছি আপনার পাশে। একটু আগে নিতাই রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা বলেছিল, আমিও সেই কবিতাটা আপনার সঙ্গে বলছি। ওই নতুনের জ্ঞাত মূলে কাল বৈশাখীর ঝড় তারা সব জড়। সকাল অন্যায় এই হাজারো নেতা কর্মী রক্তের মধ্য দিয়ে সকাল অন্যায় ভেসে যাবে, এবং এই ঝড় বৃষ্টির মধ্য দিয়ে কর্মীদের ভাগ বাঙ্গা মিছিলের মধ্যে শেখ হাসিনা হারিয়ে যাবে। বিদেশি দাবিদার জালাল শক্তি বাংলাদেশের টিকে থাকতে পারবে না। আপনি আপনার নেতৃত্বে শক্ত আছেন, আপনি নেতৃত্ব দেন, আপনাকে ভাবতে হবে দুটি হাত আপনার একটা নোহাত, এই 18 কোটি মানুষের 36 কোটি হাত আপনার পাশে আছে। আমরা ইতিমধ্যে দেখছি একজন বিশিষ্ট চিকিৎসক সারা বিশ্বে যাচ্ছে, ডক্টর জুবাইর রহমান, যিনি রাজনীতি করেন না, মানুষ সেবা করেন, তার বিরুদ্ধে মামলা। এই মামলা আপনাকে গ্রেপ্তার করেছিল খালেদা জিয়াকে কাবু করার জন্য, আজকে জুবাইর রহমানের উপর মামলা, আগামী দিনে জায়গা রহমানের উপর মামলা আসবে, অর্থাৎ আপনাকে স্তব্ধ করার জন্য। সুতরাং সকলের মাঝে আছেন, সকলে আপনার পাশে আছে, বিএনপি পরিবার মানে 18,000 56,000 বর্গ মাইল, 18,000 আমরা সকলে বিএনপি, আমরা সকলে জিয়া পরিবারের সদস্য, আমরা ছিলাম, আমরা থাকবো। আপনি নেতৃত্ব দিয়ে এগিয়ে যান, সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।